আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ রহমান বলছি কানাডার ক্যালগেরি থেকে। দেখুন, আমার পিছনেই হচ্ছে বাংলাদেশ সেন্টার, আর আমি একটা রেস্টুরেন্টে আসছি লাঞ্চ করার জন্য। সো খুব সুন্দর এলাকা, এখানে বাংলাদেশি গ্রোসারি, বাংলাদেশি রেস্টুরেন্ট, আরও অনেক কিছুই আছে। সেই জিনিসগুলোই শেয়ার করবো এই ভিডিওতে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন, আপনারা জানেন যে আমরা টরন্টো থেকে ক্যালগেরি আসছি। আমাদের 4 ঘন্টার বিমান যাত্রা ছিল, যদিও আমরা 8:30 রওনা দিয়েছি। সেই হিসাবে এখন এখানে 12:30 বাজার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বাজে 10:30। অর্থাৎ টরন্টোতে যখন 12:30 বাজে, ক্যালগেরিতে তখন ঘড়িতে সময় হচ্ছে 10:30। এটাই হচ্ছে ক্যালগেরি শহর। দেখুন উপর থেকে ক্যালগেরি শহরটা দেখতে কেমন মনে হয়। আর শহরের চারপাশে হচ্ছে সবুজ শ্যামল, অর্থাৎ ফসলের যে জমি বা ফসলের ক্ষেত, একদম মাইল টু মাইল শুধু আপনি এরকম জমি দেখতে পাবেন, বা লোকজন চাষ করছে বা কৃষিকাজ করছে সেটা দেখা যায়। আমরা এয়ারপোর্ট থেকে নেমেই, অর্থাৎ বিমান থেকে নেমেই, আমরা এখানে গাড়ি বুক দেওয়া ছিল, সেই গাড়িটা নিয়ে নিলাম। আমাদের বের হতে একটু সময় লেগেছিল, সেটা আমি আপনাদেরকে বলেছি, যে আমরা যে কার সিট নিয়ে এসেছিলাম সেটা আসেনি। আমরা প্রথমেই যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে যে এয়ারপোর্টের খুব কাছাকাছি এখানে বাংলাদেশি এলাকা রয়েছে, বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, গ্রোসারি শপ রয়েছে, এবং অনেকেই রিকমেন্ড করে আপনি যদি সকালবেলায় ক্যালগেরি এয়ারপোর্টে নামেন, তাহলে বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে আপনি ব্রেকফাস্ট করে নিতে পারেন। কারণ এখানে বুফে যে ব্রেকফাস্ট সেটা পাওয়া যায়, নানা রকম আইটেম একদম বাংলাদেশি স্টাইলে আপনি খেতে পারবেন। আমরা জাস্ট এই জায়গাটা দেখার জন্য যাচ্ছি। আমেরিকার নিউ ইয়র্ক শহর কিংবা বড় শহরে আমাদের যেরকম বিশাল বড় বাংলাদেশি এলাকা থাকে, বা টরন্টোতে যেমন অনেক বড় বাংলাদেশি এলাকা বা বাংলাদেশি সব কিছুই পাওয়া যায়, সেই তুলনায় এই জায়গাটা কেমন সেটাই আপনারা এখন দেখতে পারবেন। দেখুন, ছোট্ট একটা এলাকা, এখানেই কিন্তু বাংলাদেশি গ্রোসারি শপগুলা বা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। আপনারা জাস্ট এয়ারপোর্ট থেকে নেমে বাংলাদেশি রেস্টুরেন্ট নিয়ার মি যদি সার্চ দেন, তাহলেই কিন্তু এই রেস্টুরেন্টগুলো চলে আসবে, বা আমি কিন্তু এই জায়গাটায় অ্যাড্রেস দিয়ে দিয়েছি। সো আপনারা সেখান থেকেও চাইলেই অ্যাড্রেসটা আপনারা দেখতে পারেন, যদি আপনারা কখনো এই জায়গাটায় বেড়াতে আসেন। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা এলাকা, মিরাজ রেস্টুরেন্ট। বিদেশের মাটিতে, বিশেষ করে প্রবাসে, আমরা যখন এরকম বাংলা লেখা দেখি বা বাংলায় সাইনবোর্ড দেখি, সেটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখানে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেন্টার। সো বুঝতেই পাচ্ছেন যে এই জায়গাটায় যে সকল বাংলাদেশি ভাই বোনেরা থাকে, ওনাদের প্রাণ কেন্দ্র বা কেন্দ্রবিন্দু হচ্ছে এই জায়গাটায়। আবার সেই সাথে INCS, সিনিয়র সিটিজেন সোসাইটি, অর্থাৎ ভারতীয় ভাই বোনেরাও দেখা যায়, তাদেরও, অর্থাৎ তাদেরও সেন্টার ঠিক একই জায়গায়, অর্থাৎ পাশাপাশি দুইটা সেন্টার গড়ে উঠেছে। এবং এখানে সাইনবোর্ডটা আমি দেখছিলাম যে ওরা 1971 সালে এই জায়গাটায় এই অ্যাসোসিয়েশন গড়ে তুলেছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই বাংলাদেশিরা তারা তাদের নিজস্ব যেই সেন্টার সেটা এই জায়গাটায় বানিয়েছে। সো আপনাদেরকে বলেছি যে আমরা প্রথমেই উৎসব রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টেই আমরা এসেছি নাস্তা করার জন্য। রেস্টুরেন্টটার ডেকোরেশনটা খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে দেখুন বসার জায়গাগুলো এবং চারপাশের যেই পোস্টারগুলো দেখতে পাচ্ছিলাম, সব মিলিয়ে ডেকোরেশনটা খুবই সুন্দর। আর আপনাদেরকে আগেই বলেছি এই জায়গায় বুফে ব্রেকফাস্ট করা যায়, সেই আইটেমগুলোই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, অনেক রকমের আইটেম, এবং সবজি থেকে শুরু করে ডাল থেকে শুরু করে মাংস যেরকম আছে, সেই সাথে আপনি চাইলে খিচুড়ি খেতে পারবেন, আর পরোটা, যেটা আমাদের কমন, অর্থাৎ সবজি দিয়ে পরোটা আমরা সকালবেলা খেতে পছন্দ করি। সো সব মিলিয়ে অনেক আইটেম, এবং এর জন্য আপনাকে জাস্ট $15 খরচ করতে হবে। অর্থাৎ সাধ্যের মধ্যেই নানা রকম আইটেম দিয়ে ব্রেকফাস্ট করার সুযোগ সুবিধা দিয়ে রেখেছে এই উৎসব রেস্টুরেন্টে। আমরা অনেকেই সকালবেলা নাস্তা করার পর কিন্তু চা বা কফি খেতে পছন্দ করি, সেই ব্যবস্থাও আছে দেখলাম। আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসে কিন্তু সব জায়গায় এরকম পরোটা দিয়ে বা সবজি দিয়ে পরোটা বা ডিম ভাজি বা এরকমভাবে কিন্তু আমাদের খাবার সৌভাগ্য হয় না, বা রেস্টুরেন্ট দেখা যায় অনেক রেস্টুরেন্টেই সকালে নাস্তার ব্যবস্থা করে না, কারণ রেস্টুরেন্টগুলো ওপেন হয় 11টার দিকে।
সেই তুলনায় এই ক্যালগেরির মতো জায়গায় ওরা নাস্তার ব্যবস্থা করে রেখেছে, সত্যি এটা ভালো। সেই সাথে বাংলাদেশিরা যা পছন্দ করে নানা রকম মিষ্টি, জিলাপি, সো এই জিনিসগুলোও এখানে আছে। বিশেষ করে সবগুলো রেস্টুরেন্টেই কিন্তু আপনি জিলাপি পাবেন না, তারা দেখলাম একদম বাংলাদেশিরা যা পছন্দ করে সেই অনুযায়ী তাদের আইটেমগুলো সাজিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনেরা ওনারা হালাল খাবার গ্রহণ করেন, সো এই রেস্টুরেন্টের খাবারগুলো হচ্ছে হালাল। ম্যাক্সিমাম বাংলাদেশি রেস্টুরেন্টের খাবারই হালাল হয়ে থাকে। তাছাড়া অন্যান্য যে আইটেম পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এই জায়গাটায় আপনি স্যাটারডে সানডে বুফে, অর্থাৎ আপনি বুফে খাবার গ্রহণ করতে পারবেন এবং সেটার দামও কম, দেখুন মাত্র $15 বুফে। এই ব্যবস্থাটা ওরা করেছে শুধুমাত্র ছুটির দিনে, কারণ উইকডেতে সবাই কাজে ব্যস্ত থাকে, উইকেন্ডেই মূলত লোকজন সময় পায়, তখন রেস্টুরেন্টে আসে, সো তারা সেই ব্যবস্থাটা এখানে করে রেখেছে। আর আমরা একটু এমন সময় আমরা এসে পৌঁছেছি, তখন অ্যাকচুয়ালি সকালে নাস্তার সময়ও শেষ হয়ে যাচ্ছিল, আবার লাঞ্চের সময়ও শুরু হয় নাই, কিন্তু ওনারা আমাদের জন্য স্পেশাল, অর্থাৎ আমরা যা যা চেয়েছি সেই ব্যবস্থাটা করে দিয়েছে। আমাদের ভীষণ ভালো লাগছিল এবং জার্নি করে আসার পর একদম অন্যরকম ভালো লাগা কাজ করেছে। এখন যদিও গ্রীষ্মকাল কিন্তু সুন্দর একটা বাতাস বইছে, ছায়া, এই জায়গাটায় ছায়া আছে, ভাবলাম যে এই জায়গাটা একটু বসে। আমি বাংলাদেশ সেন্টারের সামনে এই জায়গাটায় বসে পুরো এরিয়াটা দেখছিলাম। এই জায়গাটায় রেস্টুরেন্ট রয়েছে, এই জায়গাটায় গ্রোসারি শপ রয়েছে, তারপর এর বাইরেও কিন্তু আরও অনেক জায়গায় গ্রোসারি শপ, বাংলাদেশি গ্রোসারি শপ এবং রেস্টুরেন্ট রয়েছে। যেমন এটা হচ্ছে শাপলা গ্রোসারি, শাপলা গ্রোসারির ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন বাংলাদেশি যেই মাছ মাংস সেই আইটেমগুলো এখানে রয়েছে এবং ওরা সুন্দরভাবে সেটা কেটে দেয় সেই ব্যবস্থা, এবং বাংলাদেশি যেই মশলা বা যেই জিনিসগুলো আমরা খেতে পছন্দ করি সব কিছুই আমি দেখলাম যে এই গ্রোসারি শপে রয়েছে। এবং এই গ্রোসারি শপের মালিকের সাথে আমি কথা বললাম। উৎসব রেস্টুরেন্টটা 10 বছরের পুরানো। তারপর এখানে দেখুন আরেকটা রেস্টুরেন্ট, মেরাজ রেস্টুরেন্ট, এখানেও কিন্তু অর্থাৎ হালাল খাবার এবং বুফে খাবারের ব্যবস্থা ওরা করে থাকে। তাছাড়া আরও অনেক গ্রোসারি শপ এখানে রয়েছে দেখলাম, এবং ইন্ডিয়ান গ্রোসারি শপ রয়েছে, যেহেতু এটা বাংলাদেশিদের এবং ইন্ডিয়ান ভাই বোনদেরও একটা জায়গা। দেখুন বাংলাদেশ সেন্টারের পাশাপাশি কিন্তু আবার ইন্ডিয়ান যে সেন্টার সেটা। আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে বাংলাদেশ সেন্টারের ডান পাশে হচ্ছে ইসলামিক সেন্টার, অর্থাৎ প্রবাসের বাংলাদেশি ভাই বোনেরা যেন ইসলামিক কালচারের সাথে সম্পৃক্ত হতে পারে, এবং বিশেষ করে যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা যেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই ব্যবস্থা করার জন্য বিভিন্ন জায়গায় ইসলামিক সেন্টার গড়ে উঠেছে। সেটা দেখলাম ঠিক বাংলাদেশি সেন্টারের ডান পাশে। আর এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং ইন্ডিয়ান গ্রোসারি শপও রয়েছে, আর যেহেতু আইটেমগুলো সিমিলার, অর্থাৎ ভারতীয় ভাই বোনেরা যে সেই সকল খাবার বা ফলমূল গ্রহণ করে থাকে আমরা ঠিক একই ধরনের খাবার খাই, সো বিশেষ করে যেহেতু ওদের মধ্যে ভেজিটেরিয়ান অনেক বেশি, তাই সবজি কেনার জন্য আমরা প্রায়ই দেখা যায় যে ইন্ডিয়ান গ্রোসারি শপগুলোতে যাই। এটা দেখুন একটা ইন্ডিয়ান গ্রোসারি শপ এই জায়গাটাতেই, এবং প্রায় সব কিছু এই জায়গাটায় দেখলাম পাওয়া যাচ্ছে। আমরা উৎসব রেস্টুরেন্টে লাঞ্চ করার পর এবং বাংলাদেশি যে এলাকাটা এই এলাকাটা একটু ঘুরে দেখার পর আমরা এখন বের হব কানাডার যে প্রকৃতি, অর্থাৎ সেটা দেখার জন্য। যাওয়ার আগে আমরা একটু গেলাম নো ফ্রিলসে। নো ফ্রিলসে হচ্ছে যে কানাডার একটা খুবই জনপ্রিয় গ্রোসারি শপ, সেই নো ফ্রিলস থেকে ভাবলাম যে কিছু ড্রিঙ্কস এবং আমার বাচ্চার জন্য কিছু খাবার, এবং যেহেতু আমরা লং ড্রাইভ করব আমাদের গাড়িতে কিছু খাবার দাবার কেনার জন্য গেলাম। সেটা দেখুন আমরা সচরাচর যেই গ্রোসারি শপগুলোতে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো এই জায়গাটায় পাওয়া যায়, এবং এটা যেহেতু খুবই পপুলার তাই প্রচুর মানুষ দেখুন এই জায়গাটায় শপিং করছে। আমি এই জায়গা থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তারপর বের হয়ে গেলাম। আজ প্রথম দিনে আমরা যাচ্ছি হচ্ছে কানানাসকিস, ওই জায়গাটায় হচ্ছে যে ভেলে, অর্থাৎ রকি মাউন্টেনের যে ভেলে সেই সৌন্দর্য সেটা দেখা যায়, তারপর সেখানে লেক রয়েছে। সো কানাডার যে সৌন্দর্য সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়,
আমি এই জায়গাটায় যখন আসছি বা চোখের সামনে যখন দেখতে পাচ্ছিলাম দিগন্ত জোড়া যেই ফাঁকা জায়গা, অর্থাৎ মাইলের পর মাইল ফাঁকা বা ফসলি জমি, সেটা অন্যদিকে হচ্ছে দূরের মাউন্টেন, সেই মাউন্টেনের মাঝ দিয়ে রাস্তা, সুন্দর সুন্দর লেক, সো সব কিছু একটা অন্যরকম। অর্থাৎ প্রথমবার যখন আপনি নিজ চোখে দেখবেন সেটা আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। সো এরকম নানা কিছু শেয়ার করব পরবর্তী ব্লগগুলোতে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।